সাতক্ষীরায় দুটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ বদরুজ্জামান নামের এক চোরা কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতরাত 12:30টার দিকে কলাউড়ার উত্তর ভাদিয়ালি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে বদরুজ্জামানকে আটক করে বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় তাকে তল্লাশি করে দুটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।